দুই দশক ধরে জনপ্রিয়তা তুঙ্গে ছিল এবিসি চ্যানেলের টিভি শো গ্রেস অ্যানাটমি। এই টিভি শোর নিউরো সার্জন ডেরেক শেফার চরিত্রে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়েছিলেন প্যাট্রিক ডেমসি। ডেমসি ভক্তদের সারায় এতই আলোচিত হয়েছেন যে তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনের অসংখ্য সংখ্যার মলাটে। ম্যাগাজিনটির জরিপে এখন তাকে বলা হচ্ছে জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে আবেদনময়। প্রতি বছর বিশ্বের নামিদামি ম্যাগাজিনগুলো নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পাঠক জরিপ চালিয়ে আবেদনময় পুরুষ ও আবেদনময় নারীদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেন। 2023 সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিন। চলতি বছরের সবচেয়ে আবেদনময় পুরুষ মার্কিন অভিনেতা প্যাট্রিক ডেমসি। 57 বছর বয়সী প্যাট্রিক জীবিত পুরুষদের মাঝে সেরা আবেদনময় খেতাব পেয়ে জানিয়েছেন মজার প্রতিক্রিয়া। জীবনের এই পর্যায়ে এসে যা ঘটছে তাতে আমি খুশি। এই পরিচিতি পাওয়ায় ভালোই লাগছে। সত্যি বলতে আমার ইগো একটু বেড়ে গেছে হঠাৎ করে, তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই ব্যবহার করতে চাই। দুই দশক ধরে জনপ্রিয়তা শিখরে ছিল এবিসি চ্যানেলের টিভি শো গ্রেস অ্যানাটমি। এই টিভি শো নিউরোসার্জন ডেরেক শেফার চরিত্রে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন প্যাট্রিক ডেমসি। অভিনয়ের পাশাপাশি রেসিং কার চালাতে ভালোবাসেন তিনি। আগামী ডিসেম্বরে মুক্তি প্রতীক্ষিত বায়োপিক ফেরারিতে নিজের রেসিং দক্ষতা প্রদর্শন করবেন ডেমসি। মাইকেল মান পরিচালিত এই সিনেমায় তাকে ইতালীয় রেসিং কার ড্রাইভার পিয়েরো তারফির ভূমিকায় দেখা যাবে। প্যাট্রিক অবশ্য তার সামাজিক কাজের জন্য বেশ পরিচিত। মায়ের স্মরণে এই অভিনেতা প্রতিষ্ঠা করেছেন ডেমসি সেন্টার। প্রতিষ্ঠানটিতে ক্যান্সার রোগী ও তাদের স্বজনদের সহযোগিতা করা হয়। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন মেকআপ আর্টিস্ট জিলিয়ানকে। এই দম্পতি ঘরে রয়েছে 3 সন্তান। বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তকমা পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডেমসি বলেন, এই তালিকায় স্থান পাবেন কখনো ভাবতেও পারেননি। সন্তানদের ইঙ্গিতে অভিনেতা বলেন, ওরাই আমাকে তরুণ রাখে। 2022 সালে এই খেতাব পেয়েছিলেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত অভিনেতা ক্রিস ইভান্স। তারও আগে টানা কয়েক বছর এই খেতাব পান বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন, যে কারণে তাকে ডাকা হয় গ্রিক গড নামেও। গত 10 বছরে এই খেতাব পেয়েছিলেন পল রুড, মাইকেল বি জর্ডান, জন লিজেন্ড, ইদ্রিস এলবা, ব্লেক শেলটন, ডোয়াইন জনসন, ডেভিড বেকহ্যাম এবং ক্রিস হেমসওয়ার্থের মতো তারকারা। মারিওসেন, শোবিজ টুনাইট।